ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গয়নেটের যে ভর্তি পরীক্ষা সেটি নিয়েই কথা বলবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী জাহিদ হাসান এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। তিনজনকেই স্বাগত। আমি শুরুতে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহিদ হাসানের কাছে। জাহিদ, কী দেখছেন পরিস্থিতি, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, পরীক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থী যারা এবং অভিভাবকরা কী বলছেন সব মিলিয়ে? বিশ্ববিদ্যালয় গ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা আজকে শুরু হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে এক ঘন্টা আগেই পরীক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করতে হবে, যার যেই যেখানে পরীক্ষার আসন পড়েছে সেখানে, এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা সকাল থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যার যার কেন্দ্রের সামনে এসেছেন এবং এখানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে খুবই কঠোরতা দেখা গেছে। বিশেষ করে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই ব্যবস্থা নিয়েছে সেটি তারা শিক্ষার্থীদের ক্ষেত্রে যেরকম তারা বিষয়টি সজাগ রয়েছেন, পাশাপাশি কর্তৃপক্ষ সে বিষয়ে সজাগ রয়েছেন। একই সাথে এখানে যারা পরীক্ষার্থী তাদের কোনোভাবেই মোবাইল সহ অন্যান্য কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা যাচাই বাছাই করে বা অনেককে এখানে চেক করা হচ্ছে। যারা দায়িত্বে রয়েছেন তারা তল্লাশি করছেন যে কারো পকেটে অথবা কারো হাতে কোনো মোবাইল রয়েছে কি না, বিশেষ করে কোনো ডিভাইস রয়েছে কি না, এই বিষয়টা খুবই সতর্কতার সাথে দেখা হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও খুব কঠোরতা রয়েছে এবং যারা পরীক্ষার্থী এখানে এসেছেন আজকে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আজকে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা বিভাগের যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তারাও কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতনতার পরিচয় দিচ্ছেন, তারাও মাস্ক পরে এসেছেন, তারাও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। একই সাথে অভিভাবকরা এসেছেন এবং অভিভাবকদের কিন্তু খুব বেশি ভেতরে ঢুকতে দেওয়ার সুযোগ হয়নি এবার, অনেককেই প্রধান ফটকে আটকে দেওয়া হয়েছে বা কেউ কেউ ভেতরে ঢুকেছেন, তবে তুলনামূলক অভিভাবকদেরকে মূল ফটকের বাহিরেই আটকে দেওয়া হয়েছে, শুধু শিক্ষার্থীদের ভেতরে আসতে দেওয়া হয়েছে। এবং কলাভবন সহ অন্যান্য যেই ভবনগুলো রয়েছে, যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে যেখানে যেখানে পরীক্ষার আসন দেওয়া হয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণ শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনসিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ যারা রয়েছেন সবাই কিন্তু খুব তৎপর রয়েছেন শিক্ষার্থীদের যাতে শৃঙ্খলার সাথে তারা ভেতরে যেতে পারেন এবং যাতে তাদের কক্ষে যাতে তাদের কোনো সমস্যা না হয় সে বিষয়টি তারা খেয়াল করছেন এবং শিক্ষার্থীদেরকে তারা তাদের যেই জায়গায় আসন পড়েছে সে বিষয়ে সহযোগিতা করছেন। সব কিছু মিলিয়ে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ১১টা থেকে এই পরীক্ষা শুরু হবে এবং এবছর ১২৫০টি আসনের বিপরীতে ২৭,০০০ শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন, অর্থাৎ একটি আসনের বিপরীতে ২২ জন শিক্ষার্থী লড়াই করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ভর্তি হওয়ার জন্য। রঞ্জন জাহিদ, আপনাকে ধন্যবাদ। যেতে চাই খুলনায়। আমির, আপনার কাছে কি খবর রয়েছে এই ভর্তি পরীক্ষা নিয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ ইউনিটের যে পরীক্ষায়, এই পরীক্ষায় খুলনা বিভাগের যে ১০টি জেলা রয়েছে, ১০টি জেলার যে পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে ১,৬১৬ জন এই পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে ৩ নম্বর একাডেমিক ভবনে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে এবং ১১টায় পরীক্ষা শুরু হবে, ১২:৩০টায় শেষের কথা রয়েছে। স্বাস্থ্যবিধি যে বিধানটা রয়েছে সেটা কিন্তু প্রবেশদ্বার থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যবস্থা লাগাচ্ছে, বিশেষ করে প্রবেশদ্বারে যার শিক্ষার্থী আসছে তার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। অনুরূপভাবে যে কেন্দ্রটিতে যে ব্যবস্থা এখানে রাখা হচ্ছে, বিশেষ করে মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে, কেউ নিয়ে না আনতে না পারলে বা স্যানিটাইজেশন ব্যবস্থা রাখা হয়েছে এবং ১০টার থেকে প্রধান যে ফটকটি সেটা শিক্ষার্থীদের জন্য প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং যে কোনো প্রকার যে অসাধু উপায় অবলম্বন না করতে সেজন্য পরীক্ষার প্রবেশ কেন্দ্রে যে ইলেকট্রনিক ডিভাইস ছাড়া অন্য কোনো উপকরণ নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র পরীক্ষার উপকরণ কলম এবং প্রবেশপত্র নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমি আপনাকে ধন্যবাদ। যেতে চাই এবার ময়মনসিংহে সহকর্মী রকিবুল হাসান রুবেলের কাছে। রুবেল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা থেকে শুনছিলাম, ময়মনসিংহের পরিস্থিতিটা কেমন? এই প্রথম
ঢাকার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলি হচ্ছে এর মধ্যে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি কেন্দ্র রয়েছে। এই কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমি দেখেছি সকাল 10টার অনেক আগে থেকেই যারা শিক্ষার্থী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে এসে ভিড় করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্ট রয়েছে তারা বেশিরভাগ হল কিন্তু খুলে দেওয়া হয়েছে, বেশিরভাগ পরীক্ষার হল কিন্তু খুলে দেওয়া হয়েছে। স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই হলে প্রবেশ করেছে। যারা এখনো আসতে পারেনি তারা দু একজন করে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রের যে যন্ত্র প্রকৌশল বিভাগের আজকে যে কেন্দ্রটিতে পরীক্ষা দিচ্ছে গ ইউনিটের 995 জন শিক্ষার্থী কিন্তু আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি কথা বলেছিলাম যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র হওয়াতে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। তারা অনেক দূরে থেকে এসেছে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে তাদের অনেক হিমশিম খেতে হতো, ঢাকা যাওয়া আসা খরচ বহন করতে তাদের কষ্ট হতো, কিন্তু ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্র হওয়াতে তাদের কিন্তু অনেক সাশ্রয় হয়েছে, সময় সাশ্রয় হয়েছে, অর্থ সাশ্রয় হয়েছে। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীর অভিভাবকের সাথে, তারা বলেছে যে ময়মনসিংহ কেন্দ্র হতে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে, তাদের অনেক ভোগান্তি কমেছে। তারা কিন্তু ময়মনসিংহ অঞ্চল থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর নেত্রকোনা থেকে কিন্তু সহজেই এসে ময়মনসিংহে পরীক্ষা দিতে পারছে। তাছাড়াও ময়মনসিংহের যে পরীক্ষা কেন্দ্রগুলিতে যে স্বাস্থ্যবিধি যথেষ্ট মানা হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের যে বাইরের অবস্থানকালে স্বাস্থ্যবিধি কিন্তু তেমন একটা মানা হচ্ছে না। রুবেল আপনাকে ধন্যবাদ।